और মঞ্চে এবার আসছে মেরিয়ান চ্যানেলে খুদে গানরাজ 2008 এর এসএমএস রাউন্ডের প্রথম পর্বে দ্বিতীয় প্রতিযোগী অভিজি। এবার তোমার সম্পর্কে কিছু কথা শুনবো তোমার আম্মুর কাছ থেকে। অভিজিৎ অবশ্যই শান্তশিষ্ট, তবে তার আগে আমি একটু বলতে চাই যে এই অনুষ্ঠানটা যারা আয়োজন করলেন তাদের প্রত্যেককে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। কেননা অভিজিৎ ছোট্টবেলা থাকতেই ও ঘুম পাড়ানোর সময় থেকে আমার কাছে গান শুনে শুনে ঘুমায়, গানের প্রতি তার যথেষ্ট আগ্রহ। আর ভারতে যে সারেগামাপা অনুষ্ঠানটা হয় এটাতে যে বাচ্চাদের যে অনুষ্ঠানটা ছিল সেটা দেখে তার সবসময় খুব একটা ইচ্ছে থাকতো যে ও যদি গাইতে পারত। কিন্তু আজকে মেরিডিয়ান চ্যানেলের যে এই অনুষ্ঠানটা করাতে ওরা যে অংশগ্রহণ করতে পারছে সেজন্য আমি অনেক খুশি। কেননা নিজের বাচ্চার আনন্দের চাইতে মায়ের কাছে আর কিচ্ছু হতে পারে না। আর সে যখন গান করে খুব বেশি করতে পারে না, কেন সে ছোটবেলা থাকতে খুব অসুস্থ থাকে, ওর অ্যালার্জির একটু সমস্যা আছে, সে প্রায় প্রতিদিনই অসুস্থ থাকে।
চর্চা খুব বেশি করতে পারে না আবার করবে না করে না সেটাও বলবো না কারণ গানের প্রতি তার যথেষ্ট আগ্রহ তার মধ্য থেকেও যে যতখানি করে এখানে এসে যতখানি সে করছে তো সবার আশীর্বাদ এবং উপরগলার আশীর্বাদ আছে তো আমি বলবো সবাই যেন তার জন্য আরো দোয়া করে যেন সে সুস্থ থাকে সবার জন্য গান গাইতে পারে অভিজিৎ তোমার আম্মু কিন্তু তোমার সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছে এবার বিচারকরা কি বলবেন শোনা যাক সামিনা ম্যাম উফ আমার আরেকটা প্রিয় ও তো নজরুল নজরুলের গান গায় যেটাতে আমি মুগ্ধ হয়েছিলাম চাঁদের কন্যা চাঁদ সুলতানা তখন থেকে ওর নাম নজরুলই হয়ে গেছে তা আজকের গানটাতে তোমার খুব যদিও মানে কঠিন গান ছিল আসলেই তুমি খুবই সুন্দর করে গাইলে যে মানে আমি আমি আর কিছু বলতে পারছি না প্রতিটা জায়গায় একটা জায়গায় শুধু একটু সুরটা ই হয়ে গেছিল এটা তোমার বয়সের জন্য আর কিচ্ছু না টোটাল গানটা এত সুন্দর হয়েছে শেষ করাটা শুরুটা কাজগুলো খুবই সুন্দর চমৎকার এবং আমি কিন্তু আসলে বুঝতে পারছি না কি হবে তুমি আরেকটা গান আমাদেরকে শোনাবো গানটার ব্যাপারে আমি কিছু নাই বলি একেবারে অফে যে আপনি ধরলেন না মমতা ছাড়া মানে একটা জায়গা অফে ধরলেন আপনি সেটাও কিন্তু সে কপি করলো আপনি বলেন আমি কিছু বলবো না ওর সাথে তো আমার মিল আছে আমি বিশ্বজিৎ ও অভিজিৎ আচ্ছা আবার আমাদের পরম বন্ধু হচ্ছে সঙ্গীত হ্যাঁ ওয়াও আবার গান শুনে মনে হলো মজবুত তার ভিত আমি আশা করি তোমার হবে একের পর এক জিত ছেলেটার গলায় কিন্তু মানে বেশ একটা ভারী কি ভাব হয়ে যাবে এখন গলাটা খুব মিষ্টি আছে আর মানে আর এক দুই এক বছরের মধ্যে গলাটা একদম খুব চমৎকার হয়ে যাবে এই গানটাতেও তো তুমি পাস আমি টেনশন করছি নেক্সট আরো যে তিনজন আছে সবাইকে আমি কি করব বুঝতে পারছি না আমি টেনশনে আছি আমি সোমাপ একটা জিনিস জিজ্ঞেস করি তুমি গানটা কোথা থেকে তুলেছো ক্যাসেট থেকে আর ইউ সিডি থেকে যাই হোক আমার জন্য এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার এখন ছবি রিলিজ হয়নি গানটি গানটা চলচ্চিত্রের জন্য আমার প্রথম চলচ্চিত্রের গান আমার প্রথম পাওয়া হচ্ছে আজকের এই দিনে এটা আমার জন্য একটা বিশাল স্যার এটা আমার খুব প্রিয় গান স্যার থ্যাংক ইউ গানের কথাগুলো অবশ্যই মন থেকেই তো গিয়েছো মা ছাড়া আসলে পৃথিবী অন্ধকার মা এমন একটি জিনিস এটা চাঁদ ছাড়া যেরকম রাত হয় অন্ধকার মা ছাড়া মানুষের জীবন হয় অন্ধকার সুতরাং মা থাকা অবস্থায় মার মূল্যটুকু দেওয়ার চেষ্টা করো ধন্যবাদ